আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আজকে আবার আমি জান্নাতুল ফেরদৌস খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি পাবদা মাছের ঝোল। এটা কোনো ফ্রাই করা বাদে, কোনো ভাঙাচুরা বাদে আমি কিন্তু খুব সহজে গোটা গোটা একদম তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো চলো মূল রেসিপিতে চলে যাই। আমি মাছের ঝোলটা করার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব সহজে কেটে মানে কুচি করে নিয়েছি। তো রান্নার যে রেগুলার তেল আছে আমি ওটাই দিয়ে দিচ্ছি। তো আসলে মাছটা রান্না করার সময় এই মাছটা খুব নরম হয়, তো একটু লক্ষ্য করতে হয় যেন ভেঙে না যায়। তো আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, দুটো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আমি মাছটাকে কীভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি তো দেখাচ্ছি। আমি মাছগুলো আগে থেকে রেডি করে রেখেছি। তো এবার পর্যায়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আসলে এই মাছটা খুব নরম হয়, তো এটাকে খুব সাবধানে রান্না করতে হয়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এক এক করে সব মশলা এতে অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই অল্প সময়ে অল্প উপকরণেই রান্না করা যায়, আর অতিথি আপ্যায়নও কিন্তু খুব সহজে চটজলদি ভাবে এটা তোমরা বাসায় রান্না করে নিতে পারো। তো দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। তো যারা ঝালটা একটু বেশি পছন্দ করো সে পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা আরও একটু বেশি দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর কি। তো আমরা কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু ঝালটা খুব কম খায়, তো সেই কারণে আমি ঝালটাও কিন্তু কম দিয়েছি। দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চাট মশলা গুঁড়ো। আসলে এই রেসিপিতে তোমরা চাট মশলাটা দিতে পারো। চাট মশলাটা দিলে খুব ভালো একটা স্মেলটাও খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1টা টমেটো কুচি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ না তার চেয়ে কম। আমি সামান্য একটু পানি দিয়েছি যেহেতু মশলাটা পুড়ে না যায়। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাস আলতো করে আলতো হাতে নেড়ে চেড়ে মাছগুলোতে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়াচাড়াটা করবে। আমি কিন্তু এখানে মাছটা ফ্রাই করি না, অনেক আছে মাছটা কিন্তু ফ্রাই করে। তো ফ্রাই করার ক্ষেত্রে মাছটা কিন্তু একটু উপরে যেই আবরণটা এটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যায়, আমার কাছে ওটা ভালো লাগে না। তো আমি এটাকে একদমই ফ্রাই ছাড়াই রান্না করছি। তো আমার রেসিপিটা দেখো আর খুব সুন্দরভাবে কিন্তু মাছটা একদম ভাঙবেও না আর মাছটা কিন্তু ভাঙবেও না আর একেবারে সুন্দরভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো আমি খুব আলতো হাতে মাছগুলোকে একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার বেশি নাড়তে যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে আমি 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে বাস আবার একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি। খুব সহজেই খুব অল্প উপকরণে চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে অতিথি আপ্যায়নে বা মানে চটজলদি কোনো রেসিপি তৈরি করতে চাইলে বাসায়। তো এটা কিন্তু একেবারেই পারফেক্ট। আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। বাস এবার মাখা মাখা হওয়ার অপেক্ষা করছি। তৈরি হয়ে গেল, দেখলে তো খুব সহজ আর খুবই ইয়ামি রেসিপিটি। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, লাইক করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ওকে, আল্লাহ হাফেজ।